নোয়াখালীর বেগমগঞ্জ নূরজাহান হাবিবিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় রোববার সন্ধ্যায় বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 60 জন শিক্ষার্থীর মধ্যে 4টি ইভেন্টে 12 জনকে নির্বাচিত করা হয়। 30 পাড়ায় প্রথম হন হাফেজ জয়নাল আবেদিন, 20 পাড়ায় প্রথম হন রাশেদুল ইসলাম, 10 পাড়ায় প্রথম হন সোহরাব উদ্দিন সেফাত ও 5 পাড়ায় প্রথম হন আকরাম হোসেন। মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কারি ফয়েজুল্লাহর পরিচালনায় অতিথি ছিলেন মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ফয়েজুল্লাহ ফয়াজ, মাওলানা শিহাবুদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ইকরামুল্লাহ ও মাওলানা ইউনুস। এ সময় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ আব্দুল আলিম, মাওলানা হাফেজ জিয়াউর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ শফিকুল ইসলাম ও হাফেজ শফিকুল্লাহ।